আমরা এখন পাঠ করব সপ্তদশ অধ্যায়, ভারত ও তৃতীয় বিশ্ব। বইটির নাম হলো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। বইটি লিখেছেন প্রণব কুমার চট্টোপাধ্যায়। বইটি সর্বশেষ 1998 সালের আগস্ট মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি থেকে আমরা এখন পাঠ করব সপ্তদশ অধ্যায়। এই চ্যাপ্টারটির নাম হলো ভারত ও তৃতীয় বিশ্ব। তবে তার আমরা প্রথম অংশ স্বাধীন ভারতের পররাষ্ট্র নীতি ও গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন নিয়ে পড়ব। তাহলে আমরা শুরু করলাম স্বাধীন ভারতের পররাষ্ট্র নীতি ও গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে দুই ধরনের পরিবর্তন সূচিত হয়। একদিকে উষ্ণ যুদ্ধের অবসানের পর দুই মহাশক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়ে। অন্যদিকে এশিয়া ও আফ্রিকায় বিভিন্ন পদানত দেশগুলি স্বাধীনতা অর্জনের দিকে ধাবিত হয় এবং ঔপনিবেশিকতার দ্রুত অবসান ঘটতে থাকে। ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে যুদ্ধ পরবর্তী এই সব পরিবর্তনের প্রতিফলন দেখা যায়। একদিকে যেমন দুই বিবদমান গোষ্ঠীর সংঘাত থেকে ভারত দূরত্ব বজায় রেখে বিশ্ব শান্তি ও সংহতি রক্ষায় সচেষ্ট হয়, অন্যদিকে উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের আদর্শে অবিচল থাকে। প্রসঙ্গত বলা যায়, 1947 খ্রিস্টাব্দের পূর্বে ভারতের নিজস্ব কোনো পররাষ্ট্র নীতি ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথেই ভারতের নীতি নির্ধারিত হতো। 19 শতকের শেষ ভাগ থেকে ভারত এশিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী তৎপরতার ভিত্তিভূমিতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশীয় রণাঙ্গনে ইঙ্গো মার্কিন সামরিক অভিযানের কেন্দ্রস্থল ছিল ভারতীয় উপমহাদেশ, কিন্তু যুদ্ধের অবসানের পর ব্রিটেন রণক্লান্ত হয়ে পড়ে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিটিশ নেতৃবৃন্দ ভারতে ক্ষমতা হস্তান্তরের নীতি গ্রহণ করেন। এইভাবে 1947 খ্রিস্টাব্দে ভারতের দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং স্বাধীন রাষ্ট্ররূপে ভারতের আত্মপ্রকাশ হয়। আনুষ্ঠানিকভাবে ভারত স্বাধীনতা লাভ করার পূর্বেই ভারতের জাতীয়তাবাদী নেতারা বর্ণ বৈষম্য, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশ্বশান্তি রক্ষার পক্ষে সুস্পষ্ট অঙ্গীকার করেন। ঠান্ডা লড়াই রাজনীতির আবর্ত থেকে মুক্ত রেখে সম মনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অভিমত ব্যক্ত করেন ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান জওহরলাল নেহরু সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দ। উই প্রপোজ অ্যাজ ফার অ্যাজ পসিবল টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য পাওয়ার পলিটিক্স অফ গ্রুপস অ্যালাইন্ড অ্যাগেনস্ট ওয়ান অ্যানাদার হুইচ হ্যাভ লেড ইন দ্য ফার্স্ট টু ওয়ার্ল্ড পাওয়ার্স অ্যান্ড হুইচ মে অ্যাগেইন লিড টু ডিজাস্টার্স অফ ইভেন ভাস্টার স্কেল। পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ। ভারতের পররাষ্ট্রনীতির চরিত্র নির্ধারণে বিভিন্ন উপাদানের প্রভাব দেখা যায়, যথা ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের প্রভাব, অভ্যন্তরীণ পরিস্থিতি ও আন্তর্জাতিক পরিবেশ। ভারতের ভৌগোলিক অবস্থান পররাষ্ট্রনীতির চরিত্র নির্ধারণে বিশেষ প্রভাব স্থাপন করেছে। ভারতবর্ষ এশিয়া মহাদেশের দক্ষিণে কেন্দ্রস্থলে অবস্থিত এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে। স্বভাবতই মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের নিকটবর্তী দেশগুলির রাজনীতি ও তাদের কূটনৈতিক অবস্থান ভারতের রাজনীতি ও পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলেছিল। দ্বিতীয়ত, ভারতের ইতিহাস ও সংস্কৃতির সহনশীল ও শান্তিপূর্ণ ঐতিহ্য সন্দেহাতীত। গৌতম বুদ্ধ ও মহান অশোকের শান্তি ও সম্প্রীতির আদর্শ বহির ভারতের জনগণকে উদ্বুদ্ধ করেছিল। তৃতীয়ত, স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি ও জওহরলাল নেহরুর প্রতি ও নেতৃত্ব সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। গান্ধীজি ছিলেন যেমন সত্য ও অহিংসার প্রতিমূর্তি, বর্ণ বৈষম্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের তিনি ছিলেন অক্লান্ত সেনানায়ক। মহাত্মা গান্ধী 1869 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনী। মহাত্মা গান্ধী তার সমস্ত জীবন ধরে এক ত্রিমুখী সংগ্রাম পরিচালনা করেছিলেন। এই তিন ধরনের সংগ্রাম ছিল একে অন্যের সঙ্গে সম্পৃক্ত। বর্ণ বৈষম্যবাদ, উপনিবেশবাদ ও হিংসার বিরুদ্ধে গান্ধীজি শেষ পর্যন্ত সংগ্রাম পরিচালনা করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি বর্ণ বৈষম্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে অহিংস গণ আন্দোলনের এক অবিস্মরণীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেন।
এবং এরপর ভারতে ফিরে এসে জাতীয় আন্দোলনের কর্ণধার রূপে অহিংস পদ্ধতিতে ব্রিটিশ শাসনের শৃঙ্খল মোচনে আ সমুদ্র হিমাচল আন্দোলন সংগঠিত করেন। কিন্তু শুধু জাতীয় আন্দোলনের ক্ষেত্রেই নয়, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও গান্ধীজি অহিংস শান্তিপূর্ণ কর্মপদ্ধতির পক্ষপাতী ছিলেন। 1924 খ্রিস্টাব্দে বেলগাঁওয়ে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতির ভাষণে গান্ধীজি বলেছিলেন, দ্য বেটার মাইন্ড অব দ্য ওয়ার্ল্ড ডিজায়ার্স টুডে নট অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ওয়ারিং অ্যাগেনস্ট ওয়ান অ্যানাদার বাট আ ফেডারেশন অব ফ্রেন্ডলি ইন্টারডিপেন্ডেন্ট স্টেটস। অন্যদিকে জওহরলাল নেহরু ছিলেন জাতীয় কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক ধ্যান ধারণার মুখ্য প্রবক্তা। ফেসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, বিশ্বব্যাপী আন্দোলনের বৃহত্তর ধারার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রশ্নটিকে তিনি সম্পৃক্ত করেছিলেন। নেহরুর মতে ফেসিবাদ ও সাম্রাজ্যবাদ অভিন্ন উৎসজাত এবং বিশ্বের বৃহত্তর সাম্রাজ্যবাদ বিরোধী ফেসিবাদ বিরোধী সংগ্রামের সঙ্গে ভারতের জাতীয় আন্দোলন ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। স্বাধীনতা ও শান্তি অবিভাজ্য ও পরস্পরের পরিপূরক। ফ্রিডম লাইক পিস ওয়াজ ইনডিভিজিবল। এস গোপাল, জওহরলাল নেহরু, প্রথম খণ্ড, পৃষ্ঠা 232। নেহরু নিজেই মন্তব্য করেছিলেন, দ্য ফ্রন্টিয়ার্স অফ আওয়ার স্ট্রাগল লাই নট অনলি ইন আওয়ার ওন কান্ট্রি বাট ইন স্পেন অ্যান্ড চায়না অলসো। নেহরু উপলব্ধি করেছিলেন সাম্রাজ্যবাদী শাসনের অবসান না হলে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা অলীক কল্পনা মাত্র। 30-এর দশকে চীনে জাপানি আগ্রাসন, আবিসিনিয়ায় ইতালির অভিযান ও পূর্ব ইউরোপে জার্মান সম্প্রসারণকে তীব্র সমালোচনা করেন। স্পেনের গৃহযুদ্ধের সময় জওহরলাল নেহরু স্বয়ং স্পেনে গিয়ে গণতান্ত্রিক সরকারের প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। চতুর্থত, ওই অভ্যন্তরীণ পরিস্থিতির জটিলতার জন্য ভারত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না, কেননা সাম্প্রদায়িক গৃহযুদ্ধে বিধ্বস্ত ভারতের আশু বিচার্য বিষয় ছিল অভ্যন্তরীণ শান্তি ও স্থায়িত্ব। এছাড়া ভারতের আর্থিক উন্নয়ন সাধন জরুরি হয়ে পড়েছিল। দ্রুত অর্থনৈতিক অগ্রগতির জন্য বৈদেশিক সহায়তা আবশ্যক ছিল, কারণ ভারতের মতো কৃষিভিত্তিক অনগ্রসর দেশের পক্ষে শিল্পায়নের জন্য পুঁজি বিনিয়োগ সম্ভব ছিল না। স্বাধীন ভারত মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি বিধি ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে বেসরকারি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত শিল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগে শিল্পকেন্দ্র স্থাপনের জন্য ঋণ ও প্রযুক্তিগত কৃত কৌশল প্রয়োজন। স্বাভাবিকভাবেই ভারতকে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী উভয় শিবিরের দেশগুলি থেকে সাহায্য নিতে হয়েছে। ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে অপর একটি বিশিষ্ট উপাদান হল রাজনৈতিক মতবাদ। ভারত রাজনৈতিক দিক থেকে সমাজতন্ত্রবাদ অথবা পুঁজিবাদ এ দুইয়ের কোনো বিশেষ অবস্থান গ্রহণ করেনি। বস্তুতপক্ষে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল সংসদীয় গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক পরিস্থিতি ভারতের শান্তিপূর্ণ নিরপেক্ষ পররাষ্ট্র নীতির প্রেক্ষাপট রচনা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে ঠান্ডা লড়াই রাজনীতির উন্মেষ ঘটে এবং সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিবদমান শক্তি শিবিরে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এই দ্বিমেরুকরণ বিশ্ব রাজনীতিতে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির মর্যাদা ও স্বাতন্ত্র্য বজায় রাখা আবশ্যক হয়ে পড়ে। এছাড়া বিশ্ব রাজনীতিতে বৃহৎ রাষ্ট্রবর্গের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় একটি বিকল্প তৃতীয় কূটনৈতিক বলয়ের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ভারতের পররাষ্ট্রনীতির নীতি নির্ধারণে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ভারসাম্যের বিশিষ্ট ভূমিকা ছিল। প্রথমত, জাতীয় রাজনীতির ভারসাম্য একটি স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণে সহায়ক ছিল হয়েছিল। যদিও ভারতবর্ষে জাতিগত, ধর্মীয় ও আঞ্চলিক বিভেদকামী শক্তিগুলি সক্রিয় ছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তী এক দশকে ভারত অভূতপূর্ব রাজনৈতিক স্থায়িত্ব ও অর্থনৈতিক সুস্থিতির পরিচয় দেয়। অভ্যন্তরীণ স্থায়িত্বের সুবাদে ভারতের পক্ষে বিশ্ব রাজনীতিতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, আঞ্চলিক স্তরে ভারতবর্ষ তেমন কোনো অস্থিরতা ও বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়নি। দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত দেশগুলি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছিল এবং প্রতিবেশী সাম্যবাদী রাষ্ট্র চীনের সঙ্গেও ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছিল। তৃতীয়ত, বিশ্ব রাজনীতিতে ঠান্ডা লড়াই থেকে উদ্ভূত সংঘাতপূর্ণ পরিস্থিতি ভারতের পক্ষে গভীর আশঙ্কার কারণ হয়ে ওঠে। পূর্বতন ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য থেকে
উদ্ভূত উত্তরাধিকারী রাষ্ট্র পাকিস্তান জন্মলগ্ন থেকে ভারতের নিরাপত্তার পক্ষে গভীর আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান পাশ্চাত্য শিবিরের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োজিত করেছিল, তাই ঠান্ডা লড়াই রাজনীতির ঘূর্ণাবর্ত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ভারতের প্রধান ইতিকর্তব্যে পরিণত হয়। স্বাধীনতার পরবর্তী এক দশক ভারতের পররাষ্ট্রনীতির ইতিহাসে সোনালী সময়, দ্য গোল্ডেন এইজ অফ ইন্ডিয়াস ফরেন পলিসি নামে অভিহিত। এ সময় ভারতবর্ষ বিশ্ব রাজনীতিতে অভাবনীয় মর্যাদা লাভ করে এবং এক বিকল্প শান্তিপূর্ণ প্রগতিশীল পররাষ্ট্রনীতির ভিত্তি রচিত হয়। ভারতের পররাষ্ট্রনীতির প্রধানতম দিক হল গোষ্ঠী নিরপেক্ষতা বা নন অ্যালাইনমেন্ট। অধ্যাপক ভিপি দত্ত গোষ্ঠী নিরপেক্ষতা ভারতীয় পররাষ্ট্রনীতির মৌল কাঠামো বলে অভিহিত করেছেন। নন অ্যালাইনমেন্ট বিকেম দ্য লজিক্যাল ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। জোট নিরপেক্ষতার সংজ্ঞা নির্ধারণ প্রসঙ্গে জে ডাব্লিউ বার্টন উল্লেখ করেছেন যে এই নীতির মাধ্যমে সেই সমস্ত দেশের পররাষ্ট্রনীতিকে বোঝায় যারা কমিউনিস্ট বা পাশ্চাত্য গোষ্ঠী এবং এই দুই বিবদমান শিবিরে যোগদান করেননি। কিন্তু জোট নিরপেক্ষতা প্রকৃত অর্থে নিরপেক্ষতা বোঝায় না। তাই যদিও পূর্বে অনেক রাষ্ট্র নিরপেক্ষ নীতি অনুসরণ করেছিল, কিন্তু জোট নিরপেক্ষতা একটি মামুলি নিরপেক্ষ নীতি নয়। এই নীতির কয়েকটি সুস্পষ্ট বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, গোষ্ঠী নিরপেক্ষতা বা জোট নিরপেক্ষতা কোনো নিছক নেতিবাচক নিরপেক্ষ পররাষ্ট্রনীতি নয়। জোট নিরপেক্ষতার অর্থ এই নয় যে ভারত আন্তর্জাতিক ঘটনা প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেবে অথবা আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে কোনো মতামত প্রকাশ করা থেকে বিরত থাকবে। স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতির রূপকার ও নির্জোট আন্দোলনের বলিষ্ঠতম প্রবক্তা জওহরলাল নেহরু সুস্পষ্ট ও দ্বিধাহীন ভাষায় বলেছিলেন যে জোট নিরপেক্ষতা নিরপেক্ষতার নামান্তর নয়। নেহরুর ভাষায়, যেখানে স্বাধীনতা বিপন্ন অথবা ন্যায়নীতি আক্রান্ত অথবা যেখানে আগ্রাসন সংঘটিত হয় সেখানে নিরপেক্ষতা অর্থহীন। দিল্লিতে অনুষ্ঠিত আন্ত এশীয় সম্মেলনে নেহরু মন্তব্য করেন, অল কান্ট্রিজ অফ এশিয়া অফ এজা হ্যাভ টু মিট টুগেদার অন অ্যান ইকুয়াল বেসিস ইন আ কমন টাস্ক অ্যান্ড এন্ডেভার। অর্থাৎ তৃতীয় বিশ্বের তথা এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি কূটনৈতিক ব্যবস্থা গঠন করতে পারলে বিবদমান দুই শক্তি শিবির থেকে তাদের মুক্ত রাখা সম্ভব হবে। এছাড়া তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পুনর্গঠন ও আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করতে পারবে। জোট নিরপেক্ষ আন্দোলনের উন্মেষে নেহরুর ভূমিকা। জোট নিরপেক্ষ আন্দোলনের স্থপতি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নেহরু। ভারতের স্বাধীনতা লাভের কয়েক মাস পূর্বে অন্তর্বর্তী সরকার প্রধান 1946 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর ভারতকে সকল জোট ও সামরিক রাজনৈতিক চক্র থেকে মুক্ত রাখার ঘোষণা করেন। এরপর 1947 মার্চে দিল্লিতে অনুষ্ঠিত এশীয় সম্মেলনে ঔপনিবেশিক শাসনের অবসানের সপক্ষে এশিয়ার দেশগুলির বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং শান্তি রক্ষার জন্য পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। 1949 খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে এশিয়ার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের পরিকাঠামোর মধ্যে একটি কার্যকর মঞ্চ গঠনের প্রস্তাব নেওয়া হয়। নির্জোট পররাষ্ট্রনীতির ভিত্তি। 1950 দশকের প্রথম দিকে এশিয়া মহাদেশে অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়। 1949 খ্রিস্টাব্দে চীনে সাম্যবাদী রাষ্ট্রের অভ্যুদয় হয়। এরপর 1950 খ্রিস্টাব্দে কোরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি হয়। ভারতবর্ষ প্রমুখ নিরপেক্ষ দেশগুলি প্রথম থেকেই কোরিয়ার সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী হয়। কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধে নেহরুর বক্তব্য হল নিরপেক্ষতা কোনো দুষ্পরিবর্তনীয় গতিহীন ধারণা নয়। একথা সত্য, ভারত যথাসাধ্যভাবে গোষ্ঠীগত ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখবে, কিন্তু স্বাধীনতা ও শান্তি অবিভাজ্য। তাই যেখানে স্বাধীনতার অস্বীকৃতি অথবা যুদ্ধের সম্ভাবনা প্রবল, সেখানেই ভারত শান্তি ও স্বাধীনতার পাশে এসে দাঁড়াবে। জওহরলাল নেহরু মুখ্যমন্ত্রীদের কাছে লিখিত পত্রে 15 জুলাই 1950 খ্রিস্টাব্দ নিরপেক্ষ পররাষ্ট্রনীতিকে নিছক আদর্শবাদী ও বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্রনীতি বলে গ্রহণ করতে অস্বীকার করেছেন। দ্বিতীয়ত, গোষ্ঠী নিরপেক্ষ পররাষ্ট্রনীতির অপর একটি মৌল উপকরণ হল যে এই নীতি শান্তির স্বার্থে নিয়োজিত। 1954 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের আবাদী সম্মেলনে নেহরু মন্তব্য করেছিলেন, কংগ্রেস বিশ্বাস করে যে
প্রতিবেশী দেশসমূহের শান্তিপূর্ণ ভ্রাতৃমূলক ও বিশ্বের সমস্ত দেশের সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব। শান্তি সুনিশ্চিত করার জন্য ভারত সমস্ত আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান কামনা করেছেন। আণবিক মারণাস্ত্রের প্রসার রোধে ও নিরস্ত্রীকরণের লক্ষ্য পূরণীয় ভারত নিরলসভাবে প্রয়াসী। তৃতীয়ত, ভারতের পররাষ্ট্রনীতিতে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা ও নয়া ঔপনিবেশিকতা এবং বর্ণ বৈষম্যের তীব্র বিরোধিতা ব্যক্ত হয়েছে। ভারত একদিকে সাম্রাজ্যবাদী শাসনের অবসান, অন্যদিকে সাম্রাজ্যবাদী শাসনের অশুভ ঐতিহ্য বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি বিরুদ্ধে সংগ্রামে নিরলস সমর্থন জানিয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশসমূহে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি ভারত সদা ইতিবাচক সমর্থন জ্ঞাপন করেছে। চতুর্থত, ভারত জোট নিরপেক্ষতা নীতি অনুসরণ করে এশিয়া তথা তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে সম্প্রীতির সংহতি রচনা করতে চেয়েছে। 1947 খ্রিস্টাব্দের মার্চে যুদ্ধ অবসানে ও শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা প্রশংসনীয়। 1954 খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলনের পর ইন্দো চীনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক তদারকি কমিশন গঠিত হয়, ভারত তার সদস্য ছিল। ইতিমধ্যে 50-এর দশকের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড প্রতিশোধ বা ম্যাসিভ রিটালিয়েশন নীতি অনুসরণ করে দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সামরিক জোট স্থাপনে উদ্যোগী হয় এবং এইভাবে সিয়াটো ও বাগদাদ চুক্তি সম্পাদিত হয়। ভারতবর্ষ এই দুটি সামরিক জোটে যোগদানের প্রস্তাব অগ্রাহ্য করে। অন্যদিকে পণ্ডিত নেহরু এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে মিলিতভাবে একটি জোট নিরপেক্ষ কূটনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে অগ্রসর হলেন। 1951 খ্রিস্টাব্দের অক্টোবরে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গৃহীত প্রস্তাবে ভারতকে সামরিক বা অন্য কোনো জোটবদ্ধ রাজনীতি থেকে মুক্ত রাখার নীতি ঘোষিত হয়। Avoidance of any entanglement in military or other alliances which tend to divide the world into rival groups. 1954 খ্রিস্টাব্দের এপ্রিলে চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই এর ভারত ভ্রমণকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। 1954 খ্রিস্টাব্দের 29 এপ্রিল ভারত ও চীন পারস্পরিক সম্পর্ক নির্ধারণের জন্য 5টি সূত্র উপস্থাপিত করে। এই সূত্রগুলো পঞ্চশীল নামে পরিচিত। এই 5টি সূত্র হল প্রত্যেকের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি মর্যাদাবোধ, পরস্পরের বিরুদ্ধে আগ্রাসন থেকে বিরত থাকা, অন্যের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ থেকে বিরত থাকা, সমমর্যাদা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। চীন ও ভারত উভয়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য থাকা সত্ত্বেও সহযোগিতা ও সম্প্রীতির নিদর্শনে স্থাপন করে। 1954 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর নেহরু ও যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো দিল্লিতে এক যৌথ বিবৃতিতে জোট নিরপেক্ষ নীতির প্রতি আস্থা ব্যক্ত করেন। বান্দুং সম্মেলন অবশেষে 1955 খ্রিস্টাব্দের এপ্রিলের প্রথমে এশিয়ার 14টি রাষ্ট্র নতুন দিল্লিতে মিলিত হল। সমবেত রাষ্ট্রবর্গ পারস্পরিক ঐক্য শক্তিশালী করা, সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করা এবং ঔপনিবেশিক শাসন ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে সংহতি জ্ঞাপনের অঙ্গীকার ব্যক্ত করে। এরপর 1955 খ্রিস্টাব্দের 18 থেকে 26 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 26টি এশিয়া আফ্রিকার দেশ মিলিত হয়। ভারত ওই সম্মেলনের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন সম্মেলনের মধ্যমণি। বান্দুং সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত বিশ্বে আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে। বান্দুং সম্মেলনে 10টি নীতি অনুসরণ করার প্রস্তাব গৃহীত হয়। ওই নীতিগুলি হল: 1. মৌলিক মানবাধিকার এবং সম্মিলিত জাতিপুঞ্জের সনদে সংযোজিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা জ্ঞাপন। 2. সকল রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও আঞ্চলিক অখণ্ডতা স্বীকৃতি। 3. ছোট বড় সকল বর্ণ ও জাতির সমান অধিকার। 4. অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 5. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ অনুসারে একক বা যৌথভাবে সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি। 6. যৌথভাবে কোনো বৃহৎ শক্তির প্রতিরক্ষার স্বার্থ পালন থেকে বিরত থাকা এবং
এক রাষ্ট্র ও কর্তৃক অন্য রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি না করা। সাত, অন্য কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা অথবা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে আগ্রাসনমূলক কার্যকলাপ অথবা আগ্রাসনের ভীতি প্রদর্শন অথবা বল প্রয়োগ থেকে বিরতি। আট, বিভিন্ন বিভিন্ন শান্তিপূর্ণ উপায়ে আপোষ, আলাপ আলোচনা, সালিশি ও মধ্যস্থতার মাধ্যমে সমস্ত বিরোধ ও মনোমালিন্যের মীমাংসা। নয়, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা। দশ, ন্যায়নীতি ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শন। নেহরু, নাছের, সুকর্ণ ইন্দোনেশিয়ার নেতা, নক্রুমা ঘানার নেতা ও মার্শাল টিটো ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নেতা ও প্রবক্তা। 1960 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে জাতিপুঞ্জের সাধারণ পরিষদের পঞ্চম অধিবেশনে নেহরু, নাছের, টিটো, সুকর্ণ এবং নক্রুমা জোট নিরপেক্ষ নীতির অনুগামী রাষ্ট্রদের নিয়ে একটি সম্মেলনে আহ্বানের প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা করেন। প্রস্তাবিত সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য 1961 খ্রিস্টাব্দের 5-12 জুন কায়রোতে এশীয়, ইউরোপ ও লাতিন আমেরিকার 21টি দেশ মিলিত হয়ে হয়। ওই সম্মেলনে স্থির হয় জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রস্তাবিত সম্মেলনে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা ও জাতীয় মুক্তি আন্দোলন শক্তিশালী করার ব্যবস্থা গৃহীত হবে। কায়রো সম্মেলনে 5টি নীতি গৃহীত হয়। এই নীতিগুলিতে জোট নিরপেক্ষতা, অভ্যন্তরীণ বিষয়ে না হস্তক্ষেপ করা, বিশ্বশান্তি সংরক্ষণ, বিশ্ব শান্তি সংরক্ষণ, জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন প্রভৃতি আদর্শ তুলে ধরা হয়। এরপর 1961 এর 1 সেপ্টেম্বর বেলগ্রেডে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 25টি সদস্য রাষ্ট্র এবং বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর পরিদর্শক রূপে ওই সম্মেলনে অংশগ্রহণ করে। নেহরু, নাছের, টিটো, সুকর্ণ, ইউনু, নক্রুমা, শ্রীমাভ, বন্দর নায়েক প্রমুখ নেতৃবৃন্দ যোগদান করেন। সম্মেলনে 2টি দলিল অনুমোদিত হয়। এই দলিল দুটিতে জোট নিরপেক্ষ দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা যুদ্ধের বিপদ ও শান্তির সপক্ষে অভিমত এবং সাম্রাজ্যবাদী ও নয়া সাম্রাজ্যবাদী আধিপত্যের মূলোৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদি বান্দুং সম্মেলন ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের জন্মদাত্রী, তাহলে বেলগ্রেড সম্মেলন ছিল এর প্রাতিষ্ঠানিক ভিত্তি। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্তর্ভুক্ত দেশসমূহের চরিত্র ও দৃষ্টিভঙ্গির মধ্যে কয়েকটি পার্থক্য দেখা যায়। প্রথমত, জোট নিরপেক্ষ দেশগুলি ভৌগোলিক দিক থেকে একই অঞ্চলের অন্তর্গত নয়। এই দেশসমূহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ও ইউরোপ মহাদেশে অবস্থিত। দ্বিতীয়ত, জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা সহধর্মীয় নয়। কিউবা, অ্যাঙ্গোলা, যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, ভারতবর্ষ গণতান্ত্রিক সমাজবাদের সমর্থক, মিশর, ইরাক, ঘানা প্রভৃতি দেশে পুঁজিবাদী ব্যবস্থা প্রচলিত। তৃতীয়ত, সমাজতান্ত্রিক ও পাশ্চাত্য শিবিরের প্রতি দৃষ্টিভঙ্গির দিক থেকেও জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে পার্থক্য বিদ্যমান। অধিকাংশ জোট নিরপেক্ষ রাষ্ট্র ও উপনিবেশিকতা সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী জোটের ঘোর বিরোধী। সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে ভারত, মিশর প্রমুখ দেশগুলির সুসম্পর্ক বিরাজমান। অন্যদিকে পাকিস্তান, থাইল্যান্ড প্রভৃতি দেশ পাশ্চাত্য শক্তি জোটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চতুর্থত, গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনের নেতাদের ধ্যান ধারণাও অভিন্ন নয়। যুগোস্লাভিয়ার মার্শাল টিটো সোভিয়েত প্রাধান্য থেকে মুক্ত রাখার জন্য গোষ্ঠী নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিলেন। অন্যদিকে নাছের এর কাছে গোষ্ঠী নিরপেক্ষতার কোনো নীতিগত বা আদর্শগত ভিত্তি ছিল না। মিশরের রাজনীতিতে নিজ ক্ষমতা সুদৃঢ় করার জন্য ও আরব জগতে নিজ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি পাশ্চাত্য বিরোধী রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন। সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশ গোষ্ঠী নিরপেক্ষতার মাধ্যমে নিছক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। কিন্তু নেহরুর কাছে গোষ্ঠী নিরপেক্ষতা ছিল দ্বিধা বিভক্ত বিশ্বের যুদ্ধের হাত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ। তার কাছে গোষ্ঠী নিরপেক্ষতা ছিল একটি নৈতিক ধারণা, শক্তিকে জয় করার একমাত্র কর্মপন্থা। বিভিন্নতা ও মতভেদ সত্ত্বেও গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেছিল।
তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির মধ্যে সংহতি স্থাপন করে যেমন তাদের গোষ্ঠী রাজনীতির কবল থেকে মুক্ত করা সম্ভব হয়েছিল, অন্যদিকে বিশ্ব রাজনীতিতে তৃতীয় বিশ্বের দেশগুলি সংঘবদ্ধ হওয়ার এক মঞ্চ পায়। এর ফলে বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তিগুলির পদ লেহনকারী না হয়ে গোষ্ঠী নিরপেক্ষ দেশগুলির স্বতন্ত্র অস্তিত্ব মর্যাদা রক্ষা করা সম্ভব হয়েছিল। অধ্যাপক উইলিয়াম কেলর মন্তব্য করেছেন, দি আলটিমেট অবজেক্টিভ অফ নেহরু অ্যান্ড হিজ ডিসাইপলস ওয়াজ দি ফরমেশন অফ এ কোহেসিভ ব্লক অফ থার্ড ওয়ার্ল্ড নেশনস রিসেন্টলি ইমানসিপেটেড ফ্রম ইউরোপিয়ান রুল, উইচ উড প্রমোট দ্য কজ অফ ওয়ার্ল্ড পিস বাই ডিক্লাইনিং অল পার্টিসিপেশন ইন দ্য কোল্ড ওয়ার বিটুইন দ্য সুপার পাওয়ার্স। পৃষ্ঠা 310। এছাড়া গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় সফল হয়। সাম্রাজ্যবাদ বিরোধী দৃষ্টিভঙ্গির সুযোগ নিয়ে সোভিয়েত রাশিয়া ভারত মিশর প্রমুখ দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি হস্তক্ষেপ নীতি বাধার সম্মুখীন হয়। ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য প্রভৃতি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। যুদ্ধবাজ নীতির পলিসি অফ ব্রিঙ্কম্যানশিপ, যুদ্ধবাজ নীতির আত্মঘাতী ও অন্তঃসার শূন্য প্রমাণিত হয়। এই অভিজ্ঞতার ভিত্তিতে 70-এর দশকের প্রারম্ভে মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার সংঘাত নীতির পরিবর্তে উত্তেজনা প্রশমনকারী দাতাত বা দেতেত নীতি অনুসরণ করতে বাধ্য হন। তাই সামগ্রিক বিচারে ঠান্ডা লড়াই রাজনীতির যুপকাষ্ঠে আবদ্ধ বিশ্ব রাজনীতিতে গোষ্ঠী নিরপেক্ষতার ঐতিহাসিক প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি আরেকবার বলছি, তাই সামগ্রিক বিচারে ঠান্ডা লড়াই রাজনীতির যুপকাষ্ঠে আবদ্ধ বিশ্ব রাজনীতিতে জোট নিরপেক্ষতার ঐতিহাসিক প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আজকে পড়লাম ভারত ও তৃতীয় বিশ্ব, বইটি 17-এর দশ অধ্যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।